দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের কেন্দ্র কার্যালয়ের সামনে মশাল মিছিল আয়োজন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি বিপিন নুরের নেতৃত্বে একটি মশাল মিছিল আয়োজন করা হয়েছে সরাসরি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত রয়েছেন সরাসরি লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক যারা লাইভটি দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর এবং নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে দেখতে পাচ্ছেন একটি মশাল মিছিল আয়োজন করেছে দর্শক রয়েছে সরাসরি যারা লাইভটি দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দিতে হবে নইলে গতি ছাড়তে হবে জবাব তোমায় দিতে
জাতীয় তন্ত্রের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও স্বৈরতন্ত্রের রাস্তা না ওই স্বৈরতন্ত্রের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও ওই সন্ত্রাসীদের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের রাস্তা না নিপীড়িত জনতা করে তোলো একতা করে তোলো একতা নিপীড়িত জনতা হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না হামলা করে আন্দোলন হামলা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া দিতে হবে তুলিয়া হামলা মামলা হুলিয়া দুশাই গ্রামে হামলা কেন সরকার জবাব দেয় এটা জবাব গ্রামে হামলা কেন জবাব তোমায় দিতে হবে তাইলে গতি ছাড়তে হবে তাইলে গতি ছাড়তে হবে তোমায় দিতে হবে বাকশালীদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে লড়াই হবে একসাথে বাকশালীদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হবে একসাথে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হবে একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই হবে একসাথে ভোটটা কাটার বিরুদ্ধে লড়াই হবে একসাথে এই নিপীড়িত জনতা করে তোলো একতা করে তোলো একতা নিপীড়িত জনতা অপুষ্ট সংগ্রাম 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 তারা আলীনা রাজপথ 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 দর্শক ব্যক্তি পাচ্ছেন সরাসরি গণ অধিকার পরিষদের নেতা গুলি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম জেলার নাগেশ্বর উপজেলার কার্যালয় ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করেছে। দর্শক রয়েছে সরাসরি, যারা লাইভটি দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। Direct action! Direct action!
দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি বিপিন নেতৃত্বে একটি মশাল মিছিল আয়োজন করেছে রয়েছে। সরাসরি যারা লাইভ দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলায় গণ অধিকার পরিষদের কার্যালয় ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিপিন নেতৃত্বে একটি বিক্ষোভ মশাল মিছিল আয়োজন করা হয়েছে। দর্শক যারা লাইভটি দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নাগেশ্বরী এবং ঘুরিঙ্গামারী উপজেলার 8 জন নেতাকর্মী আহত হয়। আমরা আজকের এই
তাৎক্ষণিক মশাল মিছিলের মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই তাৎক্ষণিক মশাল মিছিলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তরিকুল ইসলাম। সমাবি ভাই ও বোনেরা, আপনারা জানেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লার উপর কুড়িগ্রামে পুলিশ নেককার হামলা চালিয়েছে। আমরা বাংলাদেশ ছাত্র অধিকারের পক্ষ থেকে এই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন 2018 সাল থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র আন্দোলনের সাথে জড়িত। তারা কোটা সংস্কার আন্দোলন সফলভাবে সম্পন্ন করেছে। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, আজ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমাদের প্রতি আমাদের পরিষদের কমিটি রয়েছে। আমাদের যে জয়ের স্লোগান, যে জয়ের স্লোগান 2018 সালে শুরু হয়েছিল, তা আজ পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়ছে। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলায় আজকে কার্যালয়ে আজকে উদ্বোধন করার কথা ছিল, সেখানে পুলিশ নেককার হামলা চালিয়েছে। আমরা একটি কথা বলতে চাই, পুলিশ আওয়ামী লীগের না, পুলিশ বিএনপির না, পুলিশ জাতীয় পার্টির না, পুলিশ জামাতের না, পুলিশ এদেশের জনগণের, পুলিশ এদেশের জনগণের রক্ষক। তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে জনগণকে রক্ষা করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ স্বাধীনতার পরে 51 বছর পরে আমাদেরকে বলতে হয় যে সরকার যখন ক্ষমতা এসেছে তখন তারা দলীয় স্বার্থ হাসিল করার জন্য এই পুলিশকে তারা নগ্নভাবে ব্যবহার করছে। আমরা দেখতে পাই এই পুলিশকে আওয়ামী লীগ সরকার তাদের পেটুয়া বাহিনী দিয়ে বিরোধী দলকে দমন করার জন্য ব্যবহার করে। আমরা দেখেছি, আজ দেখবেন বিএনপির কোনো সমাবেশ হলে সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী হামলা করে না, জামাতের কোনো সমাবেশ হলে সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী হামলা করে না, সেখানে তারা পুলিশ বাহিনীকে তারা পাঠিয়ে দেয়। পুলিশের বেতনের টাকা আসে জনগণের পকেট থেকে, পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য। কিন্তু আজ আওয়ামী লীগ তার এই স্বৈরাচার কায়েম করে পুলিশকে তার ব্যক্তিগত বাহিনীতে পরিণত করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি বিনিয়ামিন মোল্লার পর পুলিশি হামলার নেককার, পুলিশের যে নেককার হামলা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং অতি শীঘ্র যাতে এই হামলার বিচার হয় সেই দাবি করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে নাগেশ্বরী উপজেলার এবং ভুরুঙ্গামারি উপজেলার আমরা এ পর্যন্ত 5 জনের তথ্য পেয়েছি যারা আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন। গণ অধিকার পরিষদ ভুরুঙ্গামারি উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রকনুজ্জামান রকন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ভুরুঙ্গামারি উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহিম শেখ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম শেখ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নাগেশ্বরী উপজেলার সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নাগেশ্বরী উপজেলা শাখার সদস্য রুবেল হোসেন, আমরা আহতদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। সেই সাথে যে পুলিশি হামলা হয়েছে, যারা হামলা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য রাখবেন অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সম্মানিত যুগ্ম সদস্য সচিব তারেক রহমান। বিভিন্ন প্রোগ্রামে সমাবেশ স্থলে আওয়ামী লীগের নেতারা বলে এই মোবাইল কে দিয়েছে, সবাই সমস্বরে চিল্লায়ে ওঠে শেখ হাসিনা দিয়েছে। অথচ যখনই ছাত্র অধিকার গণ অধিকার পরিষদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়, সেখানে হামলা হলে এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোকেরা আগে আমাদের পকেট থেকে মোবাইলগুলো বের করে নেয়। আমরা বিভিন্ন সময় শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলাম, আপনারা 16 কোটি মানুষকে মোবাইল দিয়েছেন কিন্তু এই ছাত্রলীগ যুবলীগের কাছে মোবাইল দিতে পারেন নাই। আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা তাদেরকে দ্রুত কিছু মোবাইল কিনে দেন, না হলে এই ছাঁচড়া ছোটো লোক ইতরগুলো ছাত্র ভাইদের কাছ থেকে মোবাইল কিনে নেয়। আমরা একবেলা কম কিনে থাকতে পারি কিন্তু মোবাইল ছাড়া আমরা চলতে পারি না। এই মোবাইলগুলো যখন ছাত্রলীগ যুবলীগেরা কিনে নেয় তখন আমরা অসহায় অবস্থা হয়ে যাই। আমরা বলছি বিকাশনগর শরীফ অজেদ নাকি আবিষ্কার করেছে, ফেসবুক আবিষ্কার করেছে, এত কিছু আবিষ্কার করে কিন্তু এরা এদের সন্তানের কাছ থেকে এখন পর্যন্ত মোবাইল দিতে পারে না। আপনারা জানেন শেখ রেহানা
বলেছিল শেখ হাসিনাকে আপনি 16 কোটি মানুষকে খাওয়াতে পারেন 2 লাখ রোহিঙ্গাকে খাওয়াতে পারবেন না সেই 2 লাখের কথা বলে আজকে 10 লাখ 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে শেখ হাসিনা কি বাংলাদেশের মানুষকে খাওয়ায় খাওয়ায় না খাওয়ায় না বরং আমাদের দেওয়া ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে খাওয়ায় আজকে সভা সমাবেশ আমাদের সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার নির্বাচন কমিশনের বলেছিল 100 টি উপজেলায় আমাদের কার্যালয় থাকতে হবে আমরা এই কার্যালয়গুলো করেছি দেশের বিভিন্ন স্থানে এই কার্যালয়গুলোর উপর ভাঙচুর হয়েছে হামলা করেছে চেয়ার টেবিল ফ্যান তারা লুটপাট করে নিয়ে গেছে আমরা নির্বাচন কমিশনারকে বলতে যাচ্ছি আপনারা যেমন 100 উপজেলা কার্যালয়ের কথা শর্ত দিয়েছেন তেমনি এই সকল উপজেলা কার্যালয়ের নিরাপত্তা আপনাদেরকে দিতে হবে না হলে না হলে এই কালো আইন উইথড্র করতে হবে এই কালো আইনকে চ্যালেঞ্জ করে বলতে চাই এই কালো আইনকে চ্যালেঞ্জ করে বলতে যাচ্ছি আজকে 2023 সালে এসে সবচেয়ে বড় দলের নাম জপে যা আওয়ামী লীগ নাকি সবচেয়ে বড় দল সেই দলকেও যদি 100 উপজেলায় বৈধ কার্যালয় দেখাতে হতে পারে তাহলে তারা দেখাতে পারবে না কারণ এই সকল অধিকাংশ কার্যালয় বেদখল করা মানুষের সম্পদ দখল করে সব কার্যালয় করেছে সেই জায়গায় আমরা যখন কষ্ট করে বৈধ কার্যালয় করছি ডিট করে সেগুলোর উপর হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে কুড়িগ্রামে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করে যে মোবাইলগুলো কে নিয়েছে ছাত্রলীগের ছেলেপেলে শেখ হাসিনাকে বলবো আপনি খোঁজ নিয়ে এই মোবাইলগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে সন্ধ্যার সময় এই হামলা করার পরে নাগেশ্বরী থানার পুলিশ নাগেশ্বরী কার্যালয় গণ অধিকার পরিষদের কার্যালয় ঘেরাও করে রেখেছে আমরা এই সভায় থেকে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি এবার যে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের ভাইদের উপরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বারবার হামলা হয়েছে আমাদের নাগেশ্বরী উপজেলার কার্যালয় ভাঙচুর করা হয়েছে ছাত্রলীগ যুবলীগ কিভাবে সাহস পায় এভাবে আমাদের কার্যালয়ে হামলা করার কিভাবে পুলিশের সহযোগিতায় পুলিশের উপস্থিতিতে এইভাবে হামলা করা হয় আজকে পুলিশ ভাইরা আজকে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আজকে আওয়ামী লীগ যেভাবে বলে যেভাবে হামলা করতে বলে তারা সেভাবেই হামলা করে যে কারণে আজকে ভিন্ন মতের মিছিল থেকে স্লোগান দেওয়া হয় পুলিশ তুমি পোশাক ছাড়ো মুজিব কোড গায়ে পড়ো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলার মহান নেতা ছিল আজকে তাকেও দলীয়করণ করা হয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আজকে আমাদের উপর হামলা করা হয় আজকে কার্যালয় ভাঙচুর করা হয় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লার উপর হামলা হয়েছে কুড়িগ্রাম জেলার ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে আজকে নাগেশ্বরী উপজেলার কার্যালয় উদ্বোধন করা হয়েছিল উদ্বোধনের পরপরই যখন তারা আনন্দ মিছিল করছিল সেখানে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় আমরা পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আওয়ামী লীগের না আপনারা বিএনপির না আপনারা গণ অধিকার পরিষদের না আপনারা এদেশের 18 কোটি মানুষের জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেওয়া হয় কিন্তু এই আপনারাই এই সরকারের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে গিয়ে আমাদের উপর হামলা করছেন আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছেন আপনাদেরকে বলতে চাই আপনারা এই মিথ্যা মামলা দেওয়া বন্ধ করে জনগণের উপরে এই টর্চার করা বন্ধ করে জনগণের পাশে দাঁড়ান অন্যথায় জনগণের দেওয়ালে যখন পিঠ থেকে যাবে তখন জনগণ কিন্তু কাউকে মানবে না সুতরাং আপনারা জনগণের পাশে দাঁড়ান জনগণের কাতারে আসুন আজকে সরকার বলে বাংলাদেশে নাকি গণতন্ত্র রয়েছে গণতন্ত্র থাকার কারণে সবাই নাকি মিছিল মিটিং করতে পারছে আজকে কি আসলে বাংলাদেশে গণতন্ত্র রয়েছে না স্বাধীনতা রয়েছে না নির্বাচন কমিশন বলেছে যে আমাদের নাকি
একশোটি উপজেলায় আমাদের নাকি কার্যালয় থাকতে হবে। আমাদের নাকি নির্বাচন কমিশন যে শর্ত দিয়েছে 22টি উপজেলায় কার্যালয় থাকতে হবে। আজকে কি আমরা কার্যালয় করতে পারছি? না। আজকে কি আমরা সভা সমাবেশ করতে পারছি? না। আজকে কি আমরা কার্যালয়গুলোতে আমরা নিরাপদ নিরাপদে সেখানে অবস্থান করতে পারছি? না। আজকে আমাদের নিবন্ধন দেওয়া হবে না, এই কারণেই পরিকল্পিতভাবে আমাদের কার্যালয়গুলোতে হামলা করা হচ্ছে। আমাদের নিবন্ধন দেওয়া হবে না, এই কারণে ভয় সৃষ্টি করা হচ্ছে, যাতে নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী আমরা কার্যালয়গুলোতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা যখন যাই আমাদের উপস্থিতি না পাই। কিন্তু আমরা কি ভয় পাই? না। আমরা কি ভয় পাই? না। আমরা ভয় পাই না, যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা রাস্তায় থেকে জীবন দিব ইনশাল্লাহ। তবু এই ফেসিবাদকে আমরা আর পাকাপোক্ত হতে দিব না। এই ফেসিবাদের বিরুদ্ধে বাংলার 18 কোটি মানুষকে আন্দোলন সংগ্রামে নামার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি আজকের এই তাৎক্ষণিক মিছিলে আরো উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় নেতা জিলু খান, আনিসুর রহমান মোল্লা, শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব সোহেল রানা সম্পদ, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মহানগর নেতা এবং শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখছেন। গণ অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, আমার ভিডিও নিয়ে সংগ্রামে উপস্থিতি, সংগ্রামে উপস্থিতি এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আমাদের অফিস উদ্বোধন করার পরে সেখানে আমাদের নেতাকর্মীরা হেঁটে যাচ্ছিল, সেখানে পুলিশ পেছন থেকে তাদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে, লাঠিচার্জ করেছে। আমরা পুলিশের এই বেআইনি এবং সংবিধান বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকের এই তাৎক্ষণিক সমাবেশ থেকে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের পুলিশের এই অতর্কিত হামলায় 5 জন নেতাকর্মী আহত হয়েছে। গণ অধিকার পরিষদের ভুরুঙ্গামারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান, শ্রমিক অধিকার পরিষদ ভুরুঙ্গামারী উপজেলার আব্দুর রহমান শেখ, কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ছাত্র অধিকার পরিষদের শান্ত মোল্লা, শ্রমিক অধিকার পরিষদের সদস্য শফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নাগেশ্বরী উপজেলার সদস্য রুবেল সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আমি সেখানকার পুলিশ সুপার এবং ওসি সাহেবের সাথে কথা বলেছি, আমরা তাদেরকে বিনয়ের সাথে একটা কথা বলেছি, আজকে আপনি যে চাকরি করছেন আপনার বেতন আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ, জামাত, শিবির কোনো রাজনৈতিক দল দেয় না। আপনার বেতন এদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় হয়, কাজেই আপনারা জনগণের প্রতি নিরপেক্ষ আচরণ করুন। জনগণের যে জনসেবার মানসিকতা নিয়ে চাকরি নিয়েছেন সেই মানসিকতার প্রতি দায়বদ্ধ থেকে জনগণের পাশে থাকেন। আর যদি ছাত্রলীগ, যুবলীগের মতো গুন্ডামি মাস্তানি মারামারি করতে চান জনগণের টাকার অস্ত্র নিয়ে, জনগণের উপরে পাকিস্তানি হানাদার বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়তে চান, তাহলে পুলিশের পোশাক ছেড়ে মজিব কোট গায়ে পরে ছাত্রলীগ, যুবলীগে যোগদান। বন্ধুগণ, আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই, এই সরকার এখন পতনের দ্বার প্রান্তে চলে গিয়েছে, দেশের অর্থনৈতিক রাজনৈতিক সংকটে এদের পতন ঘনিয়ে আসছে, যে কারণে এরা এখন বেপরোয়া হয়ে পাগলা কুকুরের মতো আচরণ শুরু করছে। কিন্তু আপনারা যদি যেমন কুকুর তেমন মুগুর নিয়ে রাস্তায় থাকতে পারেন খুব আচিরাই এদের পতন হবে। আজকে ওবায়দুল কাদের সাহেবদের সুর নরম হয়ে যাচ্ছে, তারা এখন মির্জা ফখরুলের বাসায় আশ্রয় নিতে চাচ্ছেন, কারণ আপনারা শুনেছেন ওবায়দুল কাদের রাজশাহীর সমাবেশে বলেছে পালাবো কোথায়,
ফকরুল সাহেবের বাসায় উঠব কারণ তারা পিট বাঁচাতে এখন সুর নরম করা শুরু করেছে আমরা স্পষ্টভাবে বলেছি আপনারা যেভাবে গত ১৪ বছরে বিরোধী দলের মানুষের উপরে গুম খুন হত্যাযজ্ঞ চালিয়েছেন পুলিশ সহ প্রশাসনকে একটা দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করে যেভাবে তাদেরকে দিয়ে অপকর্ম করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সে কারণে আজকে র‍্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে আজকে পুলিশ সহ অন্যান্য বাহিনী যদি নিষেধাজ্ঞা না খাইতে চান সোজা হয়ে যান এক মাগে শীত যায় না আজকে যারা বিরোধী দলের সভা সমাবেশে গুন্ডা মাস্তানদের মতো ব্যানার কেড়ে নিচ্ছেন হামলা করছেন প্রত্যেকটি চেহারা কিন্তু চিহ্নিত করে রাখা হচ্ছে হামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না পুলিশ দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না শিবলিক দিয়ে এই আন্দোলন কাজে আমরা আপনাদেরকে সতর্ক করছি আপনারাও সময় থাকতে ভালো হয়ে যান আমরা মার খেতে খেতে আজকে এখানে দাঁড়িয়ে এই শেখ হাসিনার প্রতিবাদের বিরুদ্ধে আঙ্গুল উঁচু করে কথা বলছি যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন ততদিন শেখ হাসিনার এই প্রতিবাদের সাথে আমরা আপোষ করব না কাজে আমাদের কথা হচ্ছে আজকে আওয়ামী লীগ দেশে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সারা দেশে ছাত্রলীগ যুবলীগ পুলিশকে দিয়ে যে নৈরাজ্য কায়েম করছে অনতিবিলম্বে আওয়ামী লীগকে এই নৈরাজ্য বন্ধ করতে হবে অন্যথায় আওয়ামী লীগকে এই নৈরাজ্যের সকল দায় নিতে হবে কিন্তু আমরা একটা কথা বলছি আমাদের গায়ে যদি আঘাত আসে আমরাও পাল্টা আঘাত দিয়ে ঘুরে দাঁড়াবো কোনো কম্প্রোমাইজ করব না গত ১৩ বছর ধরে বিরোধী দলের প্রত্যেকটি নেতা কর্মী হামলা মামলায় জর্জরিত কাজী আমরা যারা বলেছি এই লড়াই আমাদের বাঁচার লড়াই এই লড়াইয়ে পিছু হটার প্রশ্ন নাই পিছু হটার প্রশ্ন নাই পিছু হটার জায়গা নাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বাঁচতে হলে লড়তে হবে প্রয়োজনে প্রয়োজনে মার খেয়ে আবার উঠে মার দিতে হবে পিছু হটলে চলবে না আজকে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলেছে এই দেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে কাজে আওয়ামী লীগকে উৎখাত করতে দল মত নির্বিশেষে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে যুগবাদ আন্দোলন সংগ্রাম চলছে সেই সংগ্রামের মধ্যে দিয়েই আওয়ামী লীগ প্রতিবাদের অবসান ঘটিয়ে আমরা একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলব আমরা একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলব আমরা একটি জনবান্ধব রাজনীতি করে তুলব তার জন্য এই চলমান যুগবাদ আন্দোলন কর্মসূচি বিএনপি জামাত চরমনায় বাম ডান যারাই যেখানে কর্মসূচি পালন করতেছে আপনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচিকে সফল করবেন এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি এই আধা ঘন্টার নোটিশে তাৎক্ষণিক এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সভা